এমিলিয়ানো মার্তিনেজকে বিশ্ব সেরা হিসেবে বেছে নিতে এই একটা মুহূর্তই যথেষ্ট। বিশ্বকাপ ফাইনালের একেবারে অন্তিম মুহূর্তে কলোমোয়ানিকে গোলবঞ্চিত করে আর্জেন্টিনাকে যিনি নিয়ে গিয়েছিলেন টাইব্রেকারের মঞ্চে, এরপর স্পট কিকে তার বিশ্বস্ত গ্লাভসে 36 বছর পর লিওনেল মেসিদের বিজয় গাথা। শুধু ফাইনাল নয়, বিশ্বকাপে এমি মার্তিনেজের অসাধারণ নৈপুণ্যে বুঁদ হয়েছিল ফুটবল বিশ্ব। কোয়ার্টার ফাইনালে তার দুর্ভেদ্য দেয়াল ভাঙতে পারেনি নেদারল্যান্ডস, এছাড়াও রাউন্ড অফ 16-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে তার পারফরমেন্স ছিল নজর কাড়া। শেষ দিকে একটি সেভ করে ম্যাচ তিনি যেতে দেননি অতিরিক্ত সময়ে। বিশ্বকাপে এত এত মুহূর্ত রচিত হয়েছে যার গ্লাভসে, তার স্বীকৃতি ফিফা দিয়েছে টুর্নামেন্ট সেরা গোলরক্ষকের পুরস্কার দিয়ে। আর তাই ফিফা দ্য বেস্টের এবারের মঞ্চে এই পুরস্কারের যোগ্য দাবিদার এমি। অবশ্য বিভিন্ন গণমাধ্যমে এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে তার বিশ্ব সেরা হওয়ার বিষয়ে। এমিলিয়ানো মার্তিনেজের পর বিশ্বকাপের সবচেয়ে আলোচিত গোলরক্ষক ছিলেন মরক্কোর ইয়াসিন বোনো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপের সেমিফাইনাল খেলার পেছনে বেশ অবদান ছিল তার। স্পেনের আসর থেকে ছিটকে যাওয়ার গল্পও রচিত হয় বোনোর গ্লাভসে। ফিফা দ্য বেস্ট হওয়ার দৌড়ে প্যারিসে এমি এবং ইয়াসিনকে টেক্কা দেবেন থিবো কর্তোয়া। জাতীয় দলে তার আহামরি পারফরমেন্স না থাকলেও রিয়ালের জার্সিতে চমৎকার অর্জন আছে বেলজিয়ান কিপারের। গেল মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ এবং লালিগার জন্যই তিনি আলোচনায়। এস এম ইকবাল, সময় সংবাদ।